রামপাশের রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহটি কোলাই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খুন্না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। বহু আলোচিত 10,330 শিক্ষক মামলা চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। 2020 সালের মার্চ পর্যন্ত থাকছে চাকরি। বহু আলোচিত 10,323 শিক্ষক মামলাটি 5 বছর পর্যন্ত ধাপে ধাপে শুনানি চলে আজ মামলার নিষ্পত্তি ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় মানে ল অফ দ্য ল্যান্ড, একে মানতে হবে, প্রাথমিক প্রতিক্রিয়া জানালেন আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অতিরিক্ত জেলা শাসকের সাথে বৈঠকে সমাধান সূত্র বেরিয়ে না আসায় কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করল কৈলাসহরের টমটম চালকরা। কৈলাসহর মহকুমা শাসকের হস্তক্ষেপে 1.5 ঘন্টা পরে কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ মুক্ত করে টমটম চালকরা। বিশ্ববিদ্যালয়ের সমস্ত নামের কলকে বাংলা ভাষা ব্যবহার ও স্থানীয় বেকারদের চাকুরিতে অগ্রাধিকার সহ 10 দফা দাবিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দিল বাঙালি ছাত্র ও যুব সমাজ। রেজিস্ট্রেশনের সময় 1 মাস বৃদ্ধির দাবিতে পরিবহন দফতরের জেটিসির নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা ই-রিকশা শ্রমিক সমিতি। কেন্দ্রীয় শ্রম আইন সংশোধনের প্রতিবাদ ও রাষ্ট্রীয় ও সংস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল সিআইটিইউ। রেজিস্ট্রেশনের জন্য 6 মাস সময় বৃদ্ধির দাবিতে শহরে মিছিল করল বিএমএসের টমটম চালকরা। বৃহস্পতিবার গভীর রাতে পানিসাগর মহকুমার তিলথি দেওছড়া বাজারে 4টি দোকানে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ, সোনা, রূপার অলংকার, কম্পিউটার চুরি করে নিয়ে যায়। চোরের দল একটি জুয়েলারি দোকান থেকে প্রায় 2 লক্ষ টাকা সোনা ও রূপার অলংকার নিয়ে যায়। ঘন বসতি এলাকায় এই ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মানবিক উদ্যোগ দন্ত চিকিৎসক নবেন্দু দত্তের, ওনার উদ্যোগে এই প্রথম কমলপুর বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির সহ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। শিবিরে আরো 4 চিকিৎসক অংশ নেন। আগুনে পড়েছে একটি রাবারের গোদাম, ঘটনা শুক্রবার বিকেলে বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকায়। বেহাল রাস্তার কারণে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি, স্থানীয় লোকেরা আগুন আয়ত্তে আনে। শুক্রবার থেকে শুরু হলো দ্বিতীয় বর্ষ খোয়াই আন্তঃ ক্লাব ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। প্রতিযোগিতায় অংশ নেয় 16টি দল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যুব সংঘ ও মর্নিং ক্লাব। জোপজেলা বিজেপি এবং আইপিএফটির মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত। বিজেপি সমর্থকদের পাল্টা হামলায় বৃহস্পতিবার দুপুরে হরবন্ধুপাড়ায় আইপিএফটির সমর্থকদের 2টি বাড়ি পড়ল। জোপেজলের হরবন্ধু পাড়ায় বিজেপি সমর্থকদের পাল্টা হামলা আইপিএফটি সমর্থকদের 2টি বাড়ি পড়ল। এলাকায় রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতি, পুলিশ মোতায়েন, কোনো গ্রেপ্তারের খবর নেই। রুটি রোজির সংস্থান হারিয়ে শুক্রবার সকালে টমটম চালকরা মুখ্যমন্ত্রী সরকারি আবাসের সামনে বিপ্লব কুমার দেবের দ্বারস্থ, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিলেন না। দুর্দশাগ্রস্ত টমটম চালকরা শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী সরকারি আবাসের সামনে গিয়েও বিপ্লব কুমার দেবের সঙ্গে দেখা করতে পারলেন না। মহাকরণে গিয়ে দেখা করার নির্দেশ, টমটম চালকরা হতাশ। বৃহস্পতিবার থেকে রাজ্যে মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন শুরু। এই পালনে শুক্রবার সকালে আগরতলা র্যালি অনুষ্ঠিত, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স র্যালির আয়োজক। মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালনে শুক্রবার আগরতলার র্যালি করল ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। র্যালিতে বিধায়ক অতুল দেববর্মা উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুর্গাবাড়ি দিঘিতে শুক্রবার মহড়া অনুষ্ঠিত ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ত্রিপুরা শাখায় মহড়ার আয়োজন। শুক্রবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রেডক্রস সোসাইটি রাজ্য শাখা দুর্গাবাড়ি দিঘিতে মহড়ার আয়োজন করল। রেডক্রস সোসাইটি খরার আর্থিক সেবায় নিয়োজিত বলে জানালেন স্টেট সেক্রেটারি তুষার চক্রবর্তী। আরপিএল ব্যাংকের দিলামুড়ার শাখার দুই কর্মীর বিরুদ্ধে এক মহিলা গ্রাহকের ঋণ প্রদানের অভিযোগ। বৃহস্পতিবার প্রতারিত মহিলার বাস চাকমাখাট গ্রাম এলাকাবাসী সংশ্লিষ্ট দুই ব্যাংক কর্মীকে আটকে রাখল। ঋণ প্রদানের ক্ষেত্রে প্রতারণার অভিযোগে চাকমাখাটবাসী আরপিএল ব্যাংকের তিলামুড়া শাখার দুই কর্মীকে আটকে রাখল। শেষ পর্যন্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। শুক্রবার সকালে রাধানগর বাস স্ট্যান্ড সফরে গেলেন টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার। এদিন তিনি নাকেরচোলা বাস স্ট্যান্ডও সফর করেন। রাধানগর বাস স্ট্যান্ড সফরে গেলেন টিআরটিসি চেয়ারম্যান। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তার এই সফর বলে জানালেন দীপক মজুমদার।